আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে। আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। ষষ্ঠ ধাপে 219 ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 31 জানুয়ারি। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে, সিলেট সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল, সিট মিলছে না হোটেল রিসোর্টে। লেবাননে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে উদযাপন। বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ষষ্ঠ ধাপে 219 ইউনিয়ন পরিষদের ভোট আগামী 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার নির্বাচন কমিশনের 92তম সভা শেষে সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল 3টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়। তফসিল অনুযায়ী 3 জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই 6 জানুয়ারি। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে 7 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি 10 থেকে 12 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 13 জানুয়ারি। প্রতীক বরাদ্দ 14 জানুয়ারি এবং ভোট গ্রহণ 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই ধাপে সবগুলো ইউপি ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। দেশের প্রায় 4,500 ইউনিয়ন পরিষদ রয়েছে। ধাপে ধাপে ভোটের মাধ্যমে নিজেদের মেয়াদ শেষের আগেই নির্বাচন উপযোগী সব ইউপি ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি। উল্লেখ্য, প্রথম ধাপে 21 জুন 204 ইউপি এবং 20 সেপ্টেম্বর 160 ইউপি ভোট হয়। দ্বিতীয় ধাপে 846 ইউপি ভোট হয় 11 নভেম্বর। তৃতীয় ধাপে 1,003 ইউপি ভোট হয় 28 নভেম্বর। চতুর্থ ধাপে ভোট হবে 840 ইউপিতে 26 ডিসেম্বর। পঞ্চম ধাপের ভোট হবে 5 জানুয়ারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। প্রয়োজনে 71 সালে যেভাবে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশবাসী, ঠিক সেভাবে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা বিশ্বাস করি সেই দিন আর বেশি দূরে নয়। সিলেট মুক্ত দিবস উপলক্ষে রেজিস্ট্রানি মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 1971 সালের 15ই ডিসেম্বর সিলেট শহর সহ দেশের বৃহত্তর এই উত্তর পূর্বাঞ্চল পাকিস্তানি শত্রুমুক্ত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সমাবেশের আয়োজন করে সিলেট বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। স্বাধীনতা যুদ্ধ কোনো ব্যক্তি বা দল করেনি। এদেশের সর্বস্তরের মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে 71 সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, কিন্তু জিয়াউর রহমান ও আতাউল গনি উসমানি সহ অনেক বীরদের অবদান স্বীকার করে না আওয়ামী লীগ। 16 ডিসেম্বর জাতীয়ভাবে যে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে, সেখানে শেখ মুজিব ছাড়া আর কারো নাম নেওয়া হয়নি। 1971 সালে 15ই ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত করতে নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান, কিন্তু জোর করে ক্ষমতায় থাকা এ সরকার প্রকৃত ইতিহাস মুছে দিয়ে একটি ভ্রান্ত গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চায়। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ 50 বছরেও আমরা আমাদের সন্তানদের জন্য বাসযোগ্য একটি ভূমি রেখে যেতে ব্যর্থ হয়েছি। আমাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক দেশ গড়ার, কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে বর্তমান সরকার। বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন, বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। সমাবেশের সঞ্চালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। এদিকে অতিথিদের বক্তব্যের আগে বিএনপি সমাবেশে দুপক্ষের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শনিবার বেলা 14:45 দিকে বিভিন্ন নেতার পক্ষে স্লোগানকে কেন্দ্র করে তাদের সমর্থকদের মধ্যে এ উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএনপির শীর্ষ নেতাদের 8 ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয় এবং বিকাল 3:10 অতিথিরা বক্তব্য শুরু করেন। সারি সারি পাহাড় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আকাশের গায়ে, পাহাড়কে লেপটে আছে কোমল মেঘ, হাত বাড়ালেই যেন ছোঁয়া যায়। পাহাড় চূড়া থেকে নেমে আসছে সফেদ ঝর্ণাধারা, গড়িয়ে যাচ্ছে পাথরের বুক মারিয়ে। প্রকৃতির এমন অভাবনীয় দৃশ্যপট দেখা যায় সিলেটে। প্রকৃতিকন্যা হিসেবে খ্যাতি পাওয়া এই সিলেট
তাই বরাবরই পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। খানিকটা লম্বা ছুটি হলেই সিলেটে ভিড় জমে পর্যটকদের। এবার বিজয় দিবসকে কেন্দ্র করে তিন দিনের ছুটিতেও তার ব্যতিক্রম নয়, বরঞ্চ অন্যবারের চেয়ে এবার পর্যটক সমাগম বেশি বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঠাসা পর্যটকে হাসি ফুটেছে এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। করোনার ধাক্কা পেরিয়ে দীর্ঘদিন পর পর্যটক সমাগম বেশি হওয়ায় ঈদ আনন্দ বোধ করছেন তারা। সিলেট শহর ও শহরতলির কয়েকটি পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান ঘুরে বিপুল সংখ্যক পর্যটকদের আনাগোনা দেখা গেছে। সিলেটের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা জাফলং, লালাখাল, শ্রীপুর, বিছনাখান্দি, রাতারগুল, ভোলাগঞ্জ, সাদাপাথর এলাকায় এখন হাজার হাজার পর্যটক। সিলেটে যত পর্যটক আসেন তিনি যে ধর্মাবলম্বীরই হন না কেন, অন্তত একবার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী, হজরত শাহবরান রহমতুল্লাহ আলাহীর মাজারে ঢুঁ মারার চেষ্টা করেন। শনিবার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহীর মাজারে গিয়ে শত শত পর্যটকের দেখা মিলে। পুরো দিনকে কাজে লাগাতে সকালে মাজার ঘুরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ছুটছিলেন তারা। আলাপকালে ঢাকার গাজীপুর থেকে আসা রফিক খান নামের এক ব্যক্তি বলেন, তিন দিনের ছুটি পেয়ে বৃহস্পতিবারই সিলেটে এসেছি, শুক্রবার মাজার জিয়ারত করেছি, শনিবার কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে ফিরে যাব। সিলেটের শহরতলির লাক্কাতুরা এলাকাস্থ পাহাড় টিলা ও চা বাগান পর্যটকদের আকর্ষণ করে। শনিবার বিকেলে এই এলাকায় গিয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। কুমিল্লা থেকে আসা বিউটি সাবিনা আক্তার বলেন, স্বামী ও দুই বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছি, বৃহস্পতিবার সকালে সিলেটে পৌঁছে জাফলং ও শ্রীপুর ঘুরে দেখি, শুক্রবার সকালে সাদাপাথর দেখে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহীর মাজারে নামাজ পড়েছি, শনিবার বিকেলে চা বাগান দেখতে এসেছি। এদিকে পর্যটকদের উপচে পড়া ভিড়ে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ব্যাপক খুশি। তারা বলছেন, প্রায় গত দুই বছরে করোনার থাবায় সিলেটে পর্যটন এলোমেলো হয়ে গিয়েছিল, পর্যটকদের আনাগোনা কম থাকায় এ খাত পড়েছিল হুমকির মুখে, কিন্তু এবার বিজয় দিবসের ছুটিতে যত পর্যটক এসেছেন তাতে এ খাত এগিয়ে যেতে নতুন গতি পাবে। এছাড়া পরিবহন খাত সংশ্লিষ্ট মালিক ও চালক, বিভিন্ন পর্যটক কেন্দ্রের নৌকার মাঝিরাও পর্যটকের সমাগমে ব্যস্ত সময় পার করছেন। এ প্রসঙ্গে সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি এ টিম শুয়ে বলেন, টানা তিন দিনের ছুটি পাওয়ায় এক সপ্তাহ আগে থেকেই সিলেটের অধিকাংশ আবাসিক হোটেল বুকিং দিয়ে রেখেছিলেন পর্যটকরা। অতিরিক্ত পর্যটক আসায় তাদের জায়গা দিয়ে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। দীর্ঘদিন পর পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেল, সিলেট পর্যটন এতে নতুন গতি পাবে। টুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করছেন, টুরিস্ট পুলিশ তাদের নিরাপত্তার দিকে সতর্ক দৃষ্টি রাখছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, পর্যটকদের ব্যাপক আনাগোনা থাকায় ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। লেবাননে কেক কাটার মধ্য দিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠান উপলক্ষে কেক কাটা, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাণীপাঠ ও মহান বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা সাইদুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসির সভাপতিত্বে ও প্রথম সচিব আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করে শোনান যথাক্রমে শ্রম সচিব আবদুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আবদুল্লাহ আল শাফি, সাইদুর রহমান ও আক্তার হোসেন। দিবসটি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধুর জীবনী ও বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা করেন ও লেবানন আওয়ামী লীগ নেতা আশরাফ তালুকদার, তপন ভৌমিক ও এস এম জসিম। পরে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘটে। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, লেবানন আওয়ামী লীগের নেতা কর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের 50তম মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা ওরিয়েন্টাল হোটেলে স্থানীয় সময় রাত 8টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর তোফাদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেনের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল গনি মজুমদার, প্রধান পৃষ্ঠপোষক আব্দুল বাশার, সংগঠনের সহসভাপতি আমিনুল ইসলাম, যুবদলের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুমন শাকিল সহ আরও অনেকে। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।